এ নিয়ে ক্ষোভকে গ্রামের ভোটে অস্ত্র করতে চাইছে বিজেপি। ডিএ আন্দোলনকারী এবং চাকরি প্রার্থীদের পঞ্চায়েত ভোটে প্রার্থী করার ভাবনা বাঁকুড়া জেলা বিজেপির। সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এসব ভাবছে পাল্টা খোঁচা তৃণমূলের। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, লাগাতার বিক্ষোভে চাকরি প্রার্থীরাও। এই ক্ষোভকেই গ্রামের ভোটে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করতে চায় পদ্মশিবির। বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্বে পরিকল্পনা, ডিএ আন্দোলনকারী এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদের পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হবে। সোমবার পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠকে বসে বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব। বৈঠকের শেষে এই পরিকল্পনার কথা জানান পদ্মের জেলা সভাপতি। যারা আন্দোলনকারী রয়েছেন সেই সমস্ত যুবক, শিক্ষিত যুবক, তাদেরকে আমরা সাথে নিয়ে পঞ্চায়েতে আমরা অবশ্যই তাদেরকে নির্বাচনে প্রার্থী করব এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা বাড়তি যে আমাদের অক্সিজেন বলুন বা শক্তি, তাদেরকে আমরা পাশে পেয়ে আমাদেরও পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। নিশানা করতে পারবে বিজেপি? এক, এই আন্দোলনকারীরা সাধারণ মানুষের প্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। দুই, আন্দোলনকারীদের প্রার্থী করলে ডিএ এবং চাকরি নিয়ে ক্ষোভকে সরাসরি কাজে লাগানো যাবে। তৃণমূলের গলায় অবশ্য কটাক্ষ, তারা খোঁচা দিয়ে বলছে বিজেপির সংগঠন দুর্বল, প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই আন্দোলনকারীদের প্রার্থী করার কথা ভাবছে। পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ, ওদের বুদ্ধিবুদ্ধ লোক নেই, দাঁড়াবার লোক নেই, এই জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। কয়লা মাফিয়া